حديث نمبر ستريس عن ابي هريره رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اذا تشهد احدكم فليستعذ بالله من اربع، يقول: اللهم اني اعوذ بك من عذاب جهنم، ومن عذاب القبر، ومن فتنه المحيا والممات، আল্লা নিকটে মুসলিম ব্যক্তির বিনয় এবং অভাব প্রকাশ করা উচিত আবু হরে আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে যখন কোন ব্যক্তি নামাজের শেষ তশাহদে পাঠ করবে তোমাদের মধ্যে থেকে যখন কোন ব্যক্তি নামাজের শেষ তশাহত পাঠ করবে তখন যেন সে চারটি জিনিস থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার জন্য এই দোয়াটি পাঠ করে আল্লাহ ইন্নি আউ জুবি কামিন আজাবি জাহান্নম ওয়ামিন আজাবিল কব্র ওয়ামিন ফিতনেতিল মাহিয়া ওয়ালমাত ওয়ামিন শরী ফিতনাতল মসিহাল অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করি জাহান নামের অগ্নিকুণ্ডের শাস্তি হতে কবরের শাস্তি হতে জীবন ও মরণের অমঙ্গল হতে এবং মাসিহ তাজ্জালের অমঙ্গলজনক পরীক্ষা হতে শহেহ মুসলিম হাদিস নম্বর একশো হাইফেন বন্ধনের মধ্যে পাঁচশো অষ্টআশি এবং শাহী বুখারী নম্বর এক তবে তিনশো শব্দগুলি শাহে মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই চারটি বিষয় হতে আশ্রয় প্রার্থনা করার দোয়াটির দ্বারা আল্লাহর নিকটে মানুষের বিনয় অভাব অধীনতা এবং দাসত্ব প্রকাশ করা হয় দুই তাসাহদের শেষ বৈঠকে এই দোয়াটি পাঠ করা মুস্তাহাব তিন এই হাদিসটির দ্বারা দাজ্জালের ফিতনা পরীক্ষা ও অমঙ্গলের বিষয়টি প্রমাণিত হয় আর আদম আলিহিসালামকে সৃষ্টি করার পর থেকে কেয়ামত পর্যন্ত সর্বাপেক্ষা বড় ফিতনা হবে সেই দাজ্জালের ফিতনা কেননা মহান আল্লাহ সেই দাজ্জালকে এমন শক্তি দান করবেন যাতে সে ফিতনা ও অমঙ্গল সৃষ্টি করতে সক্ষম হবে চার প্রকৃতপক্ষে কবর বলতে বার্জাক জগতে রুহ অবস্থানের স্থানকে বোঝানো হয় আবার কোনো কোনো সময় কবর বলতে কোনো ব্যক্তিকে দাফন করার স্থানকেও বোঝানো হয় তবে প্রার্থনাকারী যখন এই প্রার্থনাটি করে আল্লাহ ইন্নি আউজুবিমিন আজাবিল কবর অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করি কবরের শাস্তি হতে তখন এই প্রার্থনার দ্বারা বার্জ জগতের শাস্তিকে বোঝানো হয় যে শাস্তি মৃত্যুবরণ করার পর থেকে কেয়ামত সংঘটিত হওয়ার দিবস পর্যন্ত নির্দিষ্ট রয়েছে